করোনায় এবার স্থগিত হলো টাইগারদের শ্রীলঙ্কা সফর। ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান ডিবিসি নিউজকে জানান, করোনা পরিস্থিতি বিবেচনা করে ক্রিকেটারদের ক্যাম্প শুরু করা সম্ভব হয়নি, তাই লঙ্কান বোর্ডের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুলাইয়ে তিন টেস্টের জন্য টাইগারদের শ্রীলঙ্কা সফর ছিল নির্ধারিত। শারীরিক দূরত্ব বজায় রেখে টাইগারদের অনুশীলনের ঘোষণাও এসেছিল বিসিবির তরফ থেকে। তার আগে 38 সদস্যের প্রাথমিক দলের তালিকা বিসিবিকে জমা দিয়েছিল নির্বাচক প্যানেল। চলতি মাসের মধ্যেই করোনার প্রভাব কমে স্বাভাবিক হয়ে আসবে জীবনযাত্রা, এই ভরসায় করা গেম প্ল্যান আর কাজে আসলো না শেষমেশ। ক্রিকেট অপারেশনস প্রধান জানালেন, পরিস্থিতি বিবেচনা করেই স্থগিত করা হয়েছে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। আমরা এই মুহূর্তে কোনো রিস্ক নিতে পারছি না। শ্রীলঙ্কা যে টেস্ট হওয়ার কথা ছিল সেটা প্রিপারেশনের যে সময়টা আমাদের দরকার সে সময়টা এই মুহূর্তে আমাদের কাছে নেই। শ্রীলঙ্কা সিরিজটা হওয়ার সম্ভাবনা আমাদের অনুচ্ছিন্ন, মানে কোনো চান্সই নেই আর কি। বাংলাদেশের পাকিস্তান ও আয়ারল্যান্ড সফর বাতিল হয়েছে আগেই, এবার যোগ হলো লঙ্কা যাত্রা। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডও ট্যুর করবে না বাংলাদেশে। প্রশ্ন দাঁড়িয়ে গেছে ক্রিকেট ভক্তদের মনে, এই সিরিজগুলোর ভবিষ্যৎ তবে কি? আমরা চেষ্টা করবো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আবার করা। তো এগুলো আমরা মুখিক ভাবে কথাগুলো বলে রাখছি, এটা পরে যখন আমরা সময় পাবো যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে, যে ম্যাচ গুলো বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমরা করার চেষ্টা করবো। দুঃসময়ে থমকে দাঁড়িয়ে পুরো পৃথিবী, কবে শেষ হবে এই অসহনীয় করোনাকাল, স্বাভাবিক হবে জীবনযাত্রা? আপাতত তারই প্রতীক্ষার প্রহর গুনতে হচ্ছে বিশ্ব ক্রীড়াঙ্গনকেও। শাহান পাপন, ডিবিসি নিউজ ডেস্ক। করোনাকালে বিশ্ব ক্রিকেটে একের পর এক সিরিজ হচ্ছে স্থগিত, অনেকেই হচ্ছেন আক্রান্ত। 24 ঘন্টার ব্যবধানে পাকিস্তানের 10 ক্রিকেটার কোভিড-19 পজিটিভ, এতে পাকিস্তানের ইংল্যান্ড সফর হয়ে পড়েছে অনিশ্চিত। তবে করোনা পরীক্ষায় পিসিবিতে পজিটিভ আসলেও ব্যক্তিগত পরীক্ষায় মোহাম্মদ হাফিজের এসেছে নেগেটিভ, এতে প্রশ্নের মুখে পড়েছে পাক ক্রিকেট বোর্ড। সোমবার 3 জন, একদিন পরই আরও 7 জন। ইংল্যান্ড সফরের জন্য ডাক পাওয়া 29 ক্রিকেটারের মধ্যে 10 জনই কোভিড-19 পজিটিভ। কিন্তু প্রশ্ন হলো, একসঙ্গে এত ক্রিকেটারের করোনা কী করে এলো পাকিস্তান দলে? উত্তর দিয়েছেন সাবেক উইকেটকিপার রশিদ লতিফ। নিজেদের বিপদ নিজেরাই নাকি ডেকেছে পিসিবি আর ক্রিকেটাররা। ক্যাম্পে থাকাকালীন স্বাস্থ্যবিধি মানা বা করোনাকালীন নিয়মনীতির তোয়াক্কা করেননি তারা। আমি একদিন ওদের অনুশীলন দেখতে গিয়েছিলাম, সেখানে দেখলাম সবাই একসাথে, কোনো নিয়ম মানছে না, আবার অনেকে বাইরেও যায়। এটা কোনো পেশাদারি আচরণ নয়, নিয়ম মেনে তো চলতে হবে এই সময়টা। ওদিকে পিসিবি থেকে ক্রিকেটারদের যে টেস্ট করা হয়েছিল সেটাও এখন প্রশ্নবিদ্ধ। একদিন আগেই পজিটিভ আসা হাফিজ নিজ উদ্যোগে লাহোরে করিয়েছেন আবারও কোভিড টেস্ট, ফলাফল করোনা নেই তার। টেস্ট রিপোর্টের সঙ্গে টুইট করে নিজেই খবর দিয়েছেন হাফিজ। রবিবার পাক ক্রিকেটারদের রওনা হবার কথা ইংল্যান্ডে, সফর নিয়ে এখনও আশাবাদী পিসিবি। যে ক্রিকেটারদের রিপোর্ট পজিটিভ এসেছে তাদের আইসোলেশনে রেখে বিকল্প খুঁজছে তারা, কিন্তু বিকল্প সে ক্রিকেটারদেরও তো টেস্ট করানোর নেই কোনোই বিকল্প। ফারজানা জহির, ডিবিসি নিউজ ডেস্ক।